নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে শুভ হতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে প্রবলেম আসতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনি যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি চন্দ্র রাশিকে ধরে গণনা করা হয়, তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এ ধরে কখনো এগোবেন না। এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের গোচর হতে চলেছে, আসুন আগে জেনে নেওয়া যাক। 5ই সেপ্টেম্বর মঙ্গল গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করবে এবং সেই একই দিনে শুক্র গ্রহ তুলা রাশিতে প্রবেশ করবে। 14ই সেপ্টেম্বর বৃহস্পতি গ্রহ মকর রাশিতে প্রবেশ করতে চলেছে। 16ই সেপ্টেম্বর রবি গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে এবং 22ই সেপ্টেম্বর বুধ গ্রহ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথম কথা বলি, এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট পূর্ণমাত্রায় পেতে চলেছেন এবং এর পাশাপাশি ভাই বোনের সাথে যে সম্পর্ক খারাপ ছিল সেই জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে। এছাড়াও এই সময় দৈনন্দিন রোজগার কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে মার্কেটে বা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসতে চলেছে। এই মাসে কোনো ব্যবসা যদি আপনি স্টার্ট আপ করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং যারা বেকার রয়েছেন, ঘরে বসে রয়েছেন, তাদের কিন্তু কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে। এছাড়াও যাদের চাকরি চ্যুতি হয়ে গেছে তারাও কিন্তু চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারাও কিন্তু ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন। এছাড়াও যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে এবং এই মাসে আপনাদের কাঁধে কিন্তু নতুন কোনো দায়িত্ব পড়তে চলেছে এবং সেটিকে আপনারা খুব কনফিডেন্সের সাথে করে আপনারা চাকরি ক্ষেত্রে সুনাম অর্জন করতে চলেছেন। এই মাসে যারা স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সোনায় সোহাগা হতে চলেছে, অর্থাৎ আপনাদের কেনা বেচা কিন্তু প্রবল পরিমাণে বৃদ্ধি পাবে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, বিদেশ থেকে সরাসরি বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। শুধু তাই নয়, এই সময় যারা গার্মেন্টসের বিজনেস করছেন, কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের কিন্তু আয় বা দৈনন্দিন রোজগারের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আপনার যেভাবে ইনকাম বৃদ্ধি পাবে ঠিক খরচাও কিন্তু সেভাবে কিন্তু হয়ে যাবে। শুধু তাই নয়, এই মাসে আপনাদের মাথা গরমের প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যাবে, অর্থাৎ যে কোনো কারণে আপনারা রাগান্বিত হতে পারে এবং কাউকে উল্টোপাল্টা কোনো কথা বলে ফেলতে পারেন। তাই বাক্যে সংযম রাখার চেষ্টা করুন, যেখান থেকে কিন্তু শত্রু বৃদ্ধি হবে না। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এর পাশাপাশি এই মাসে যারা সেনাবাহিনীতে রয়েছে, নৌবিভাগে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে। এছাড়াও এই মাসে আপনারা কাজের সূত্রে বা ফ্যামিলি থেকে ট্যুরে যেতে চলেছেন, অর্থাৎ ঘুরতে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে চলেছে এবং আপনাদের পদমর্যাদাও বৃদ্ধি পেতে চলেছে। এই মাসে কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু আপনি গৃহের জন্য কিনতে পারেন, অর্থাৎ ফ্রিজ, এসি,
টেলিভিশন, যে কোনো ধরনের হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু কিনতে পারেন। সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে যারা মিডিয়ার লাইনে রয়েছেন, অর্থাৎ অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ এই মাসে আপনাদের কেরিয়ারে কিন্তু উত্থান লক্ষ্য করা যাবে। এই মাসে বিদ্যার্থীদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ যারা উচ্চশিক্ষা করছেন, গবেষণা কাজে রত রয়েছেন, সায়েন্টিস্ট রয়েছেন বা বড় ধরনের এক্সাম দিতে চলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে যে সমস্ত সম্পর্কগুলো ম্যাচিউরিটি পাচ্ছিল না, সেই সমস্ত সম্পর্কগুলো ম্যাচিউরিটি পেতে চলেছে। অর্থাৎ আপনাদের এই মাসে বিবাহের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে সুদিন আসতে চলেছে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে, তারাও কিন্তু ডি বিবাহের জন্য এগোতে পারেন। এরপর আসি হেলথ। দেখুন, এই মাসে আপনাদের উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ছোটোখাটো কিন্তু অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই যারা বাইক চালান বা গাড়ি চালান, তারা একটু সাবধানে গাড়ি চালাবেন। এছাড়াও যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন, তাদের ক্ষেত্রে সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন। এই মাস সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। অর্থাৎ সন্তান প্রাপ্তি কিন্তু আপনারা করতে চলেছেন। এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ সন্তানের কৃতকর্মে আপনারা কিন্তু গর্ব অনুভব করবেন, এটা বলাই যেতে পারে। তবে একটি কথা বলা যায়, এই মাস আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। তবে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের গ্রহের দশা অন্তদশার উপরে। ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।